আপনার শহর বহরমপুরের পাশে হরিদাস মাটিতে প্রকৃতির কোলে হোটেল গোল্ডেন অ্যাপল হরিদাস মাটি বহরমপুর মুর্শিদাবাদ। সর্বধর্ম সমন্বয়ে রক্তদান শিবির বহরমপুরে মঙ্গলবার সেন্ট জনস চার্চে এদিন সর্বধর্ম সমন্বয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে প্রায় 100 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এই শিবিরে হিন্দু মুসলিম খ্রিস্টান এবং শিখ সম্প্রদায়ের মানুষেরা রক্ত দিয়ে সম্প্রীতির বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছেন। রক্তদান শিবিরের আয়োজন করেন মুর্শিদাবাদ সম্প্রীতি মঞ্চ। তারা কি বলেন শুনে নেব। গোটা পৃথিবীতে করোনার যে উৎপাত শুরু হয়ে গেছে তাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে কর্মসূচি হয়ে থাকে রক্তদান, কিন্তু করোনার কারণে অনেকটাই রক্তদান শিবির বন্ধ হয়ে গেছে। সেই কারণে আমরা এই সম্প্রীতির মঞ্চ থেকে বার্তা দিতে চাই যে আমরা ধর্মীয় গুরু হয়েও আমরা রক্ত দিচ্ছি, আমরা নিজেরা রক্তদান করছি। আমরা শুধু বার্তা দিচ্ছি না, আমরা নিজেরা আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্পে আমরা রক্ত দেবো এবং রক্ত দিয়ে আমরা মানে আপনি আচারে ধর্ম অপরে শিক্ষা যে একটা কথা আছে সেই কথাটা আমরা সবাইকে বার্তা দিতে চাই। এখানে কোনো ধর্ম নেই, কোনো বর্ণ নেই, কোনো জাত নেই, আমরা একটাই জাত, সেটা হচ্ছে আমরা মানুষ জাত। মুর্শিদাবাদের যে দীর্ঘদিনের যে সম্প্রীতি বজায় আছে সেটাকে আরও অক্ষুণ্ণ রাখার উদ্দেশ্যে আমাদের জেলায় গঠিত হয়েছে সম্প্রীতি মুর্শিদাবাদ সম্প্রীতি মঞ্চ। সেখানে হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন ছটা ধর্মের মুর্শিদাবাদে যা বসবাস করে তা সেই সমস্ত সম্প্রদায়ের প্রতিনিধিরা আছেন। তো আজকে আমরা এর আগে অনেক পরিষেবা প্রদান করেছি কমনওয়েলথ ভায়োলেন্স রক্ষাসহ। তো আজকে রক্তদান শিবির আয়োজন হয়েছে। তো আমরা সম্প্রীতির বার্তা দিতে চাই, মিলেমিশে থাকতে চাই এবং আজকে যেন সমস্ত জাত পাত মুছে মানুষ বা মানবতা যে মূল সেইটা আমরা সারা দেশকে আমরা সারা পৃথিবীকে আমরা জানাতে চাই। মুর্শিদাবাদ জেলার বুকে এই সম্প্রীতি মঞ্চ গড়া হয়েছে সকল ধর্মের ধর্মগুরু এবং সকল ধর্মের মানুষদের নিয়ে। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে মানুষে মানুষে বিভেদ দূর করা এবং মানুষের মধ্যে শান্তির বার্তা পৌঁছে দেওয়া। আজকের এই মঞ্চের মূল লক্ষ্যকে সামনে রেখে এই রক্তদান শিবিরকে আয়োজন করা হয়েছে। রক্ত যখন আমরা নিতে যাই তখন আমরা দেখি না যে এটা হিন্দুর রক্ত কি এটা মুসলিমের রক্ত কি এটা খ্রিস্টানের রক্ত, কিন্তু রক্ত আমরা নিই যেন মুমূর্ষু রোগী বা থ্যালাসেমিয়ার সেই সমস্ত ছোটো ছোটো শিশুরা তারা জীবন পায়। আর সেই জীবনকে ফিরিয়ে দেবার ক্ষেত্রে আজ মুর্শিদাবাদ সম্প্রীতি মঞ্চের সকল ধর্মগুরুরা নিয়ে মিলে আমরা এই সংকল্প নিয়েছি। সমাজকে একটা বার্তাই দেওয়ার আছে যে আপনারা আমাদের এই মঞ্চের পাশে আসুন, আরও বেশি করে উদ্যোগ নেন। আমি নিজেদের শিখ সম্প্রদায়কে আগামী দিন গিয়ে বলবো যেন এই রক্তদান শিবির বা এই টাইপের যে মঞ্চ উদ্যোগ নিচ্ছে তার পাশে আসার জন্য। ব্যুরো রিপোর্ট, ব্যাকআই নিউজ, সর্বদাই খবরের গভীরে।